নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সব থেকে বড় জিনিস হচ্ছে যে আজকে যে কথাগুলো তোমাদের সামনে যে বলতে চলেছি অতি গুরুত্বপূর্ণ, দিয়ে শুনবে যারা WBP কনস্টেবল, যারা 2020 রিক্রুটমেন্টে যারা কোয়ালিফাইড হয়েছো তাদেরকে অনেক অভিনন্দন জানাই। কিন্তু তার সাথেও তোমাদেরকে কিছু কথা বলি, যখন চিরঞ্জিত স্যার বলেছিল যে 42 থেকে 43 কাট অফ যাবে, ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, একটু দেখে নিও। তখন বহু জনা মস্করা করেছিল যে কাট অফ সম্বন্ধে কোনো ধারণা নাই। তো বাবা, এটাই হচ্ছে চিরঞ্জিত স্যার, বুঝলি? আজ 11 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি। তো যেটা বলি তার কাছে ভিতরে সবসময় বলার চেষ্টা করি, কারণ অনেক কিছু ভেবে অ্যানালাইসিস করে কাট অফ বানায়। তো চলো, এইটার বিষয়ে কথা নয়, কথাটা হচ্ছে যারা আজকে কোয়ালিফাইড করতে পারিসনি। তো সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষের হার জিত থাকবে, এটা একটা খেলা, ইটস এ গেম, ঠিক আছে? তো বাই নেচার কেউ ফেল করবে, কেউ পাস করবে। 28,000 ছেলে কি তার চাকরি হয় না? তো কেউ ফেল করবে, কেউ পাস করবে, এটা স্বাভাবিক ভাবে কথা। তো যে কথাগুলো বলতে চলেছি অতি গুরুত্বপূর্ণ, যারা ফেল করেছো তাদের দিকেও বলছি, যারা পাস করেছো তাদের দিকেও বলছি, কথাগুলো অতি গুরুত্বপূর্ণ সহকারে শুনো। যাদের পাস করে গিয়েছো, যাদের শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ, অনেকজন কি আছে যাদের 50 নাম্বার পেয়ে আছো, 52 53, তারা একবার বগল বাজাইছো আনন্দে যে আমি চাকরি মনে হয় পেয়ে আছি। কিন্তু ঐসা নয়, এরকম ভাবে হতে পারে না। চাকরি পেতে গেলে কিছু সেলফ কি বলবো, একটা কোয়ালিফিকেশনের একটা ব্যাপার থাকে, তোমার সেখানে একটা ন্যাচারাল বাই ন্যাচারাল কোয়ালিফাইড ব্যাপার থাকে। তো সেই অনুযায়ী নিজের প্রিপারেশন কিন্তু তোমার ইন্টারভিউর জন্য শুরু করো। যারা আমার সাথে ইন্টারভিউ করতে চাইছো আজকে, কি বলবো, আর বহুজন বলছিল, আমি একটা কথা বলেছিলাম একদিন ইউটিউবে যে একটা আমার কাছে এতজন পাস করে বলতে পারবো না, তো আজকে কি বলবো, তো দিয়ে কজনের নাম দেখাবো বল, আজকে কজনের নাম তোদেরকে দেখাবো, বুঝতে পেরেছিস? গোটা স্ক্রিনশটে ভরে গেছে গোটা আমার গোটা হোয়াটসঅ্যাপের পেজ, বুঝতে পেরেছিস? স্যার আমি কোয়ালিফাইড, লাগভাগ 700 থেকে 800 এখনো পর্যন্ত, এরপরে তো রেজাল্ট, এই তো কেবলই ওয়েবসাইট ঠিক হলো। তো সেই জন্য বলছি বাবা, জীবনে 100 টাকায় পড়াইতে পারি, কিন্তু কখনো এরকম ভাবিস না যে চিরঞ্জিত স্যার অবহেলা করে পড়ায়। আজকেও তোদের বলছি যারা ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে চাইছিস, অনলাইনে দেখ আমি থাকবো, আমার অভিজ্ঞ টিচার থাকবে, এবং তার সাথে WBP SI থাকবে, মানে বেশ কিছু জন SI যারা 2019-2018 নিয়োগ হয়েছে তারা শুদ্ধ থাকবে, মানে পুলিশ সাথে থাকবে, ঠিক আছে? তার সাথে আরো কিছু আমাদের অভিজ্ঞ টিচার এবং তার আমি থাকবো। গুগল মিটের লাইভ এর মাধ্যমে ইন্টারভিউ করানো হচ্ছে, যদি তোদের কেউ করতে চাস। আমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 5ই আগস্ট, 5ই আগস্ট থেকে তোদের ইন্টারভিউ, লাইভ ইন্টারভিউ শুরু হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, সামান্য কিছু টাকা লাগে, 4টা থেকে 5টা ক্লাস করিয়ে দেওয়া হবে। আর সেলফ কিভাবে তোর কি বলবো, সেলফ অনেকগুলো ব্যাপার থাকে, অনেকগুলো ধাপ থাকে, হ্যাঁ, তোর আপগ্রেডেশনের ব্যাপার থাকে, নিজেকে প্রস্তুত করার ব্যাপার থাকে, কি ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হয়, ঠিক আছে, কেন পুলিশ হতে চাও, এই যে বেসিক লেভেলের প্রশ্নগুলি তোকে শেষ করে দেয়। তো এইগুলোর একটা প্রপারলি উত্তর কিন্তু আছে। এর আগেও আমরা ধর আপগাড়ি করিয়েছিলাম, তার আগেও বেঙ্গল পুলিশ করিয়েছিলাম। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এবছর একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেটকে করাতে হবে, আমাদের নিজস্ব ক্যান্ডিডেট আছে অনেক, প্রচুর বেশি। তো যারা করতে চাইছো তারা সবাই আমাদের যে অফিসিয়াল নম্বরটা আছে তোমরা জানো, এই যে নম্বরটা 7001-496-841, এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করো। আর একটা কথা তোমাদেরকে বারবার করে বলছি, যারা ফেল করে গেছো তাদের উদ্দেশ্যে কিন্তু আবারও বলছি, যারা ফেল করে গিয়েছো তারা মন ভাঙার কিছু দরকার নাই, রিক্রুটমেন্টের ঝড় বয়ে যাবে, একসাথে 5খানা রিক্রুটমেন্টের পরীক্ষায় বসতে পারবে, বুঝতে পেরেছো? একটা যেমন WBP SI, তোমার এক্সাইজের ASI, এক্সাইজের কনস্টেবল, তার সাথে বেঙ্গল পুলিশের কনস্টেবল, তার সাথেও তোমাদের জেল পুলিশের একটা কনস্টেবল, এবং তোমার যেটা ফায়ার অপারেটর, ফায়ার অপারেটর তো নয়, ফায়ার ব্রিগেডেরও কিন্তু নতুন পোস্ট বেরোতে চলেছে, ঠিক আছে? তো একটা হিউজ পরিমাণ পোস্ট বেরোতে চলেছে সেপ্টেম্বর কি তোমার অক্টোবরের লাস্টে, তোমার নভেম্বরের দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথম উইকের দিকেই। তো একদম মন খারাপ না করে, আমি জানি মানুষের জীবনে হার জিত থাকে, কষ্ট সবার হচ্ছে স্বাভাবিকভাবে, আজকে তোমাদের জায়গায় আজকে যদি আমি নিজেও থাকতাম আমারও কিন্তু কষ্ট লাগতো, কষ্ট লাগাটা কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কষ্ট করে যদি আজকে তুমি এইভাবে এত দূর এসে যদি হাল ছেড়ে দাও, তো এই অবস্থা আমার মনে হয় হাল ছেড়ে দেওয়াটা উচিত নয়, তোমার জীবনে নতুনভাবে তোমাকে তৈরি করা দরকার। তো সেই জন্য কিন্তু বারবার করে বলছি জীবনে হালটা ছেড়ো না, আর এই জন্য আমি পাশে আছি, নিজের দাদার মতো ভাবতে পারো। যারা মনে করছো চিরঞ্জিত স্যারের কাছে পড়বো, আমি তোমাদের জন্য সব অনলাইনে নতুন ব্যাচ স্টার্ট করেছি, ঠিক আছে? মাত্র 100 টাকা মাসিক মাইনে মনে হয় ঢুকতে 700-800 টাকা লাগে। তাছাড়াও যারা ব্রাঞ্চে পড়তে পারবে, তারা তো রানাঘাট ব্রাঞ্চ আছে, পাঁশকুড়া ব্রাঞ্চ আছে, এছাড়া বহরমপুর বোলপুর সব ব্রাঞ্চগুলো তোমাদের জন্য খোলা হয়েছে, ঠিক আছে? যার যে ব্রাঞ্চের কাছে হবে, তো ব্রাঞ্চের টাকা কিন্তু অনলাইনে টাকার থেকে একটু আলাদা হয়, সেখানে ভর্তি হয়ে যেও। বাট অনলাইনে ইন্টারভিউর জন্য অবশ্যই কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। ইন্টারভিউ সিট কিন্তু খুব লিমিটেড, কারণ ব্যাচের ছেলের দিকে করিয়ে তবে কিন্তু আমি বাকি ছাত্রের দিকে করাই, ঠিক আছে? তো এটাই বলছিলাম,
তো আজকে সবাইকে কংগ্রাচুলেশন, আর এইটুকুই মনে করিয়ে দিলাম আবার একবার যে চিরঞ্জিত স্যারের কথা দেওয়া কথা কোনদিন ফালতু যায় না, বুঝতে পেরেছো? আগেও তোমরা প্রমাণ পেয়েছো, এখনো পেয়েছো, ঠিক আছে? তো কাট অফ যেটা বলেছিলাম, কাট অফ ভিডিওটা একবার লাস্টে দিয়ে দিলাম, হুবাহু 0.25 এর তফাৎ, 42-43 বলেছিলাম, 42.25 মেয়েদের যেটা বলেছিলাম কাছাকাছি এসেছে। তো সেই জন্য বলছি, তারপরেও আমি তোমাদেরকে বলবো নিজের প্রিপারেশন নাও ভালো করে, যারা ফেল করে গেছো তাদের দিকে বলবো জীবনের কি বলবো একটা, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার কিছু নাই, কিন্তু এইটুকু বলতে পারি যদি পিছন দিকে ফেলে আসা জীবনটাকে ভেবে যদি আবার পুনরায় 10 দিন নষ্ট করো, প্রত্যেক মুহূর্ত কিন্তু দাম আছে। তো প্রত্যেক মুহূর্ত যেমন দাম আছে, সেরকম প্রত্যেকটা মুহূর্তকে তুমি কাজে লাগাতে শুরু করে দাও, বুঝতে পেরেছো? অনেকজন কি করে, যখন আর্মিতে কোনো বান্দা মানে কোনো ছেলে যখন আর্মিতে তোমার ছেড়ে দিয়ে চলে আসে, মানে ধরো সে ফেল করলো, তখন সে কি করে জানো, সমস্যাটা হচ্ছে প্রথম 3-4 দিন ধরে সে প্রথম 3-4 দিন ধরে বিরাট ধরে, আলটিমেট একটা সময় পরে সে আবার সে যেমন কার তেমন হয়ে যায়। এইটা করা চলবে না, বুঝতে পেরেছো? আজকের পর থেকে মনটাকে এমন ভাবে সেট আপ করো যে কেপি যদি নিতে হয় তো কেপিই নেবো, বুঝতে পারলাম? এই আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি, যদি কেপি যদি নিতে হয় তো কেপি নিতে হবে, যদি বেঙ্গল পুলিশ নিতে হয় তাহলে আপকামিং বেঙ্গল পুলিশ নেবো। তো নিজেকে এমন ভাবে তৈরি করো যদি 60ও কাট অফ যায় যেন 60-এর মধ্যে স্যার আমার নামটা থাকে। তো এটাই বলছি, নিজের 100% দাও, আজ চিরঞ্জিত স্যারও তোমার সাথে আছে, 100% দেবো, সাথে থাকো, এটুকুই বলবো। মন খারাপ করার কিছু দরকার নেই, হ্যাঁ, মানুষের জীবনে হার জিত আসে, আর একটাই জীবনে সব কিছু, জীবনে দেখানো এটা নয় যে আমি একটা জায়গায় ফেলিওর হয়ে গেলাম, ফেলিওর ইজ দ্য সাকসেস অফ কি, ঠিক আছে? এইটুকু তোমাদের বলবো যে একটা মানে ফেলিওর যে হবে সেই কিন্তু একমাত্র সফলতার মর্মটা পরবর্তীতে বুঝবে। আমার কাছে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা 2018-তে ফেলিওর, 2019-এ ফেলিওর, 2020-তে সাকসেস, বুঝতে পেরেছো? তো তারাও কিন্তু 2018-তে তোমাদের মতনই মনটা ভেঙে গিয়েছিল, 2019-এও মনটা তোমাদের মতো ভেঙে গিয়েছিল, তারপর 2020-তে কিন্তু সে সাকসেস, বুঝতে পেরেছো? তো এরকম ক্যান্ডিডেট আমার কাছে প্রচুর আছে। তো এই জন্য কিন্তু তোমাদেরকে বলবো, হাত জোর করে বলছি, নিজের মান সম্মানটা রক্ষা করার চেষ্টা করো, বেশি কাউকে অত ভাটানোর চেষ্টা নাই, মানে অত চেষ্টা করার দরকার নাই যে স্যার আমি ফেল করেছি, বা বন্ধু আমি ফেল করেছি, বা দাদা আমি ফেল করেছি, লোকে তোমার মাথা ঘুরানো ছাড়া আর কিছু হবে না, ঠিক আছে? কাউকে বলার কিছু দরকারই নাই, চুপচাপ চেপে যাও, নিজের প্রিপারেশন ফুল দমে নাও, ঠিক আছে? যারা আমার সাথে করতে চাও তারা অনলাইন অফলাইন সবের জন্য এখানে যোগাযোগ করো, ঠিক আছে? ইন্টারভিউর জন্য এখানে যোগাযোগ করো, অনলাইনে পড়ার জন্য যোগাযোগ করো, নিউ ব্যাচ তোমাদের আমাদের ইন্টারভিউর সাথে সাথে WBP নিউ ব্যাচও অনলাইনে স্টার্ট হয়েছে, অফলাইনেও স্টার্ট হয়েছে, যার যেখানে ইচ্ছা সেখানে করো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।